গাইবান্ধার সাগাটা উপজেলার শ্যামপুর গ্রামের দরিদ্র পরিবারে বেড়ে ওঠা সাজ্জাদ হোসেন সজলের স্বপ্ন ছিল ভবিষ্যতে তিনি একজন প্রকৌশলী হবেন। এইচএসসি পাশ করে ভর্তি হয়েছিলেন ঢাকা সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহপাঠীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদী স্বৈরশাসকের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান সজল। 5ই আগস্ট আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হন প্রতিবাদী শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল। মুহূর্তে শেষ হয়ে যায় তার প্রকৌশলী হওয়ার স্বপ্ন। ওই দিন বেপরোয়া পুলিশ সজলসহ নিহতদের লাশ একটি ভ্যানে তোলে এবং পরে লাশগুলো নিশ্চিহ্ন করতে আগুনে পোড়ায়। পরের দিন হাসপাতালের মর্গে স্তূপ করা লাশের নিচে সজলের পকেটে থাকা পরিচয়পত্র দেখে লাশ শনাক্ত করেন সজলের বাবা খলিলুর রহমান ও মা শাহিনা বেগম। আমরা ওদেরকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমরা ঢাকায় গিয়েছি, তাতে এমন কোনো আমার উদ্দেশ্য ছিল না। আমার ছেলেটা আমরা মানুষ করবো, ওকে ইঞ্জিনিয়ার লাইনে আমরা পড়াইছি, ও পরে ইঞ্জিনিয়ার হবো, আমাদের ভবিষ্যতে উজ্জ্বল করবো। আমার ছেলে যেভাবে মারছে এটা মর্মান্তিক মৃত্যু, কারণ তোকে গুলি করে মারার পর ভ্যানে স্তূপ করে রাখা হয়েছে, এরপর ওকে পুড়াই দেওয়া হয়েছে ওকে গুম করার জন্য। আমি সর্বোচ্চ শাস্তি দাবি করি, আমি ওর পাশে দাবি করি, ওর যেন পাশে হয় যারা এসবের সাথে জড়িত ছিল। আমার সন্তানের মুখ তারা দেখতে দেয় নাই, আমার সন্তানকে আমি দেখতে পারি নাই। সজলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসীও। সেভাবে বিচারক যান বাংলাদেশের যে কোনো নাগরিক আসে সে যান ভয় করে, যে বলে হ্যাঁ এভাবে মারা যাবা না, কোনো মায়ের বুক খালি করান যাবা না। ছেলেটাকে যে হত্যা করেছে, যারা হত্যা করেছে সেই খুনিদের আমরা বিচার চাই। প্রতিবাদী শিক্ষার্থী সজলের স্মরণে স্থানীয়দের উদ্যোগে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার মোহনায় উল্লা ভরতখালী চৌরাস্তার নামকরণ করা হয়েছে শহীদ সাজ্জাদ হোসেন সজল চত্বর।